আজ সারা ভারতবর্ষ সারা বাংলা জেগেছে। আজকে কংগ্রেস কর্মীরা উত্তরপ্রদেশ ঘটনা নিয়ে আজকে উত্তাল, সারা ভারতবর্ষ উত্তাল, সারা বাংলা। আমরা এক নম্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজকে দুর্গাপুরের স্টিল টাউনশিপ পরিক্রমা করব, সেই দোষীদের শাস্তির দাবিতে। কংগ্রেস আজকে রাস্তায় কারণেই একটা সরকার চলছে কেন্দ্রে, একটা সরকার চলছে রাজ্যে, একটা বাইস্কোপ চলছে, একটা একটা দেশ বিচতে চাইছে, একটা রাজ্য বিচতে চাইছে। আমরা পরিবর্তনের পরিবর্তন ঘটানোর দাবিতে এবং উত্তরপ্রদেশের যে কেন্দ্রীয় সরকার যে র্যাপিস্ট ইন্ডিয়া তৈরি করতে চাইছে তার বিরুদ্ধে আমরা মানুষকে এক করে পশ্চিমবাংলা এবং দেশকে এক জায়গায় নিয়ে এসে এর পরিবর্তন ঘটাতে চাই।